বরাবর ছাত্রছাত্রী সকল, আজি আমি আলোচনা করিম ক্লাস টেনের ম্যাথসর যে চ্যাপ্টার সিক্স ত্রিভুজ চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অনুশীলনী 6.2। ইয়ার আগতে আমি আলোচনা করেছিলো অনুশীলনী 6.1। যদি তোমালোকে ভিডিওটা চাওয়া নাই ভিডিওটা চাই লবা, মই ডিসক্রিপশনত লিঙ্কটো দি দিম। এতে চা যে অনুশীলনী 6.2 যে প্রথম কোশ্চন আছে, এই কোশ্চনবোৰ আমি সকলে ইজি বলে ভাবি এৰি দিব নালাগে। এনেকুৱা ধরনের প্রশ্ন তোমালোকৰ পরীক্ষাত আহে, হব পাৰে তোমার চিত্রটো দিয়া নাথাকে, তথাপি কিন্তু এনেকুৱা ধরনের কোশ্চন তোমালোকৰ পরীক্ষাত আহে। এইটো চা কি কৈছে, চিত্র 6.17ৰ 1 আৰু 2, এইটো হৈছে চিত্র 1 আৰু এইটো হৈছে চিত্র 2। ডিই প্যারালেল বিসি, এইটো ডিই প্যারালেল কি দিয়া আছে, বিসি দিয়া আছে, মানে ডিই বিসির সমান্তরাল হয়। আৰু তোমার এডি ওলোৱা, ইয়াৰপৰা যিটো আমাৰ এ ডি এইটোৰ ভেলু ওলাব লাগে, এইটোতো তোমাৰ ডিই প্যারালেল কি দিয়া আছে, বিসি দিয়া আছে, দুটাতে বুজি পালানে। এতে চোৱা যিটো তোমাৰ এক নম্বৰ যিটো এনসার আহিব, মই এইটো তোমালোকক এনেকে কৰি দিওঁ, এইটো অলপমান শর্টকাট করার কারণে ট্রাই করিম। এইটো তোমার কি কৈছে, এইটো তোমার ওলাবলৈ দিছে ইসি, এই চিত্রটোরপৰা ইসি ওলাবলৈ দিছে। তোমালোকে এটা কথা লক্ষ্য করা, ইয়াতে যেটো ডিই যেটো লাইন আছে সেইটো বিসির প্যারালেল হয়। তো থিলসৰ যেটো উপপাদ্য আছে বা থিলসৰ যেটো থিওরিম আছে, থিলসৰ থিওরিম হলে তোমার দুটা লাইন যদি প্যারালেল হয় তেতিয়া হলে ইহতর মানে কোরেসপন্ডিং পার্ট অফ দিস ট্রায়াঙ্গল উইল বি ইকুয়াল অফ দ্যাট রেশিওস হয়। ইয়ার যুর তোমার রেশিও হব, সেই রেশিওবর গোটেকটা কি হব, ইকুয়াল হব। তো এতে আমি কি লিখিম, সেটা এডি বাই কি হব, আর ডিবি। তো এই তুমি এনেকে লিখব পারা, এই থিলসর উপপাদ্য মতে বা থিলসর উপপাদ্যরপরা উপপাদ্যরপরা পাও কি পাও, আমি এতে আমি কি পাম, এতে পাম আমি এডি। এতে চা চিত্রটো মই এইফালে রাখিছো, এইটো চা চিত্র আর ওইফালে লিখিছো, এরপর আমি কি পাম, এতে পাম আমি এইটো চা এডি বাই বিডি ইজ ইকুয়াল টু কি পাম, এই ডিভাইডেড বাই ইসি, হয়নে। এতে আমি ইয়াতে ভ্যালুকেইটা পুট করিম, ভ্যালুকেইটা পুট করলে হয়ে যাব। এতে চা এডির ভ্যালু দিয়া আছে তোমার কি মান 1.5, এইটো 1.5 দিয়া আছে। তারপর তোমার বিডির ভ্যালু কি মান দিয়ে আছে, এটু দিয়ে আছে 3। এফালে এইর মান দিয়ে আছে তোমার 1, এফালে আমি ওলাব লাগে কার ভ্যালু, এইটু ইসির ভ্যালুটা আমি ফাইন্ড আউট করব লাগে। তো ইয়ারপরা ইসির ভ্যালুটা আমি কেনকে ফাইন্ড আউট করব পারো চা, এতে তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আহিব, 1.5 ইনটু ইসি ইজ ইকুয়াল টু 3 ইনটু 1, মানে এইটু আহিব তোমার কি মান 3। তো ইয়ারপরা তুমি ইসি রাখি দিয়া, ইসি রাখি দিলে ইফালে আহিব এটো 3 টু, ইফালে যেহেতু মাল্টিপ্লাই হয়ে আছে ইফালে আহিলে তোমার ডিভাইড হয়ে যাব, হয়নে। তো ইয়াতে এইটোর যেটো ভ্যালু আহিব ইসি ইজ ইকুয়াল টু, ইয়াতে চা তোমার ইফালে পয়েন্ট আছে এটা ডিজিট আগত, গতিকে পয়েন্ট উঠাবলে ইয়াক আমি 10 মাল্টিপ্লাই করব, 10 মাল্টিপ্লাই করলে এই 15 হব, এই 30 হয়ে যাব। তো 30 হলে তোমার 15 30 ডিভাইড করলে কি মান টাইম যাব, 2 টাইম যাব। তো আমার ইসির ভ্যালুটা আমি কি পালো, 2 সেন্টিমিটার পালো, বুঝি পালানে। ইয়ার পিছত চা যেটু তোমার 2 নম্বর আছে, 2 নম্বরটা মই ইয়াতে করছো, 2 নম্বরেরপরা ওলাবলৈ দিছে কি এডির ভ্যালু, ইয়াতে এডি যেটু আছে সেইটার ভ্যালু আমি ওলাবলৈ দিছে। ইয়াতেও আমি লিখিব পাৰিম, এইটো তোমার অ্যাকর্ডিং টু তোমার থিলস থিওরি, মানে থিলসর উপপাদ্যরপরা আমি কি পাও, এতে পাম আমি এডি ডিভাইডেড বাই বিডি ইজ ইকুয়াল টু কি পাম, এই ডিভাইডেড বাই ইসি। এতো আমি ভ্যালুকেইটা পুট করিম, ভ্যালুকেইটা পুট করলে ইয়াতে চা তোমার এডির ভ্যালুটো দিয়া নাই, গতিকে এইটো আমি এডিয়ে রাখিছো। এফালে বিডির ভ্যালু দিয়া আছে তোমার 7.2, আর ইফালে এইর ভ্যালু দিয়া আছে তোমার 1.8, আর তোমার ইসির ভ্যালু দিয়া আছে 5.4। তো ইয়াতে 5.4 পুট করা, বহাই দিয়া। এতিয়া তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করা, ক্রস মাল্টিপ্লিকেশন করলে ইয়াতে তোমার কি আহিব, এটা আহিব এডি মাল্টিপ্লাইড বাই 5.4 ইজ ইকুয়াল টু, এফালে আহিব 7.2 মাল্টিপ্লাইড বাই 1.8। ইয়ারপরা তুমি এডিটো ইফালে রাখি দিলে, এটো 5.4 টু এইটো আহিলে ইফালে ডিভাইড হয়ে যাব, আর ইফালে থাকিব 7.2 মাল্টিপ্লাইড বাই 1.8।
এতিয়া চোৱা, ইয়াতে এ ডি ইজ ইকুৱেল টু, একেবাৰে মই চিম্পলি বুজাবলৈ তোমালোকক ট্ৰাই কৰি আছোঁ। এফালে চোৱা, এইটো 1.8 আছে আৰু ইফালে 5.4 আছে, তো এইটোৰ এইটো কিমান টাইম যাব? 3 টাইমছত যাব, হয়নে? আৰু ইফালে আছে 72, হয়নে? আৰু ইফালে আছে 3, তো 72 যদি থাকে ইফালে 30 আহিব, তো এইটো আহিব তোমাৰ কিমান? 2.4 আহিব, মানে 24 × 3 = 72 হয়, যিহেতু তোমাৰ পইণ্ট আমি এইটো নাথাকা বুলি ধৰি লৈছোঁ আর শেষতে একটা পয়েন্ট বহাই দিছো। তো এইটোর এনসার হয়ে গেল তোমার এ ডি ইজ ইকুয়াল টু, মানে যে এ ডির ভ্যালু সেটা আমি কি পালো, সেটা পালো আমি 2.4 সেমি, বুঝি পেলা? ইয়ার পিছত সব আমি 2 নম্বর প্রশ্নটত কি কৈছে, এটো আমার 2 নম্বর কুয়েশন। 2 নম্বর কুয়েশনত কি কৈছে চা, ইয়াতে তোমার ট্রায়াঙ্গল দিয়া আছে, এটো চা। আর ট্রায়াঙ্গল পি কিউ আর, পি কিউ আর পি আর বাহুর উপর ক্রমে ই আর এফ দুটা বিন্দু, তলর প্রতিটি ক্ষেত্র ই এফ প্যারালেল টু কিউ আর হয় নে নহয় উল্লেখ করা। এটু করবলে হলে তুমি প্রথমতে কি করব লাগিব, তুমি একটা ট্রায়াঙ্গল ডিজাইন করব লাগিব, বা তুমি ট্রায়াঙ্গল একটা আঁকিব লাগিব। তো আমি প্রথমতে আমি ট্রায়াঙ্গলটা আঁকি লও, তো এটু তোমার 2 নম্বর আর 2 এটু 1 নম্বর বলে ধরে লো। প্রথমতে তুমি চিত্রটা আঁকি ল, চিত্রটা কি হব, তোমার একটা ত্রিভুজ আছে যেটা তোমার কি বলে কইছে, এই চিত্রটা আছে তোমার পি কিউ আর, তো এটু ধরে ল এটু পি, এটু কিউ আর এটু হয়েছে কি আর। এতে তোমার এই পি কিউ বাহুর উপর তোমার একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হয়েছে ই, আর পি আর বাহুর উপর একটা বিন্দু আছে, এটু হয়েছে তোমার এফ। এতিয়া তুমি এই দুটা কানেক্ট করে দিয়া, হলনে? তারপর তোমার ইয়াতে চা, ই এফ প্যারালেল টু কিউ আর হয় নে নাই, এইটো চা, ই এফ প্যারালেল টু কিউ আর হয় নে নাই সেটা আমি ফাইন্ড আউট করব লাগে। সো এইটো আমি ফাইন্ড আউট কেনকে করিম, যদি ইয়ারে যুর রেশিও আছে, মানে পি ই বাই ই কিউ ইজ ইকুয়াল টু পি এফ বাই এফ আর যদি হয়, তেতিয়াহলে এইটো তোমার কি হব, ই এফ প্যারালেল কিউ আর হব, যেটা থেলসর উপপাদ্য আছে, থেলসর উপপাদ্যর এটা উল্টা থিওরিম হয়, মানে যদি তোমার বাহুবর অনুপাত যদি একে হয় বা সমান হয়, তেতিয়াহলে বাহু দুটা কি হব তোমার, সমান্তরাল হব। আর তোমার থেলসর উপপাদ্য যেটো আছিল, সেটো হয়েছে যদি বাহু সমান্তরাল হয়, তেতিয়াহলে তোমার অনুরূপ বাহুবর অনুপাত সমান হয়, বুঝি পেলানে? তো এতে 1 নম্বর তোমার ইয়ার প্যারালেল সেটু কেতিয়া হব, যেতিয়া এটু চা, এটু পিই ডিভাইডেড বাই ই কিউ ইজ ইকুয়াল টু, ইফালে আমি পাম পি এফ ডিভাইডেড বাই এফ আর। যদি এটু ইকুয়াল হয়, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয়, তেতিয়াহলে ই এফ এল এল কিউ আর হব, আদারওয়াইজ নহয়। এতিয়া চা, ইয়াতে গোটেকেইটার ভ্যালু দিয়া আছে, পি ই ই কিউ পি এফ আর এফ আর, এই গোটেকেইটার ভ্যালু আমার দিয়া আছে, গতিকে ইয়াতে আমি কি করিম, গোটেকেইটা ভ্যালু পুট করিম, ভ্যালু পুট করে চাম আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় না নাই। এতিয়া চা, পি ইর ভ্যালু দিয়া আছে ইয়াতে, হয়নে? এটা চা, পি ইর ভ্যালু কিমান দিয়ে আছে, পি ইর ভ্যালু দিয়ে আছে তোমার 3.9, ই কিউর ভ্যালু, ই কিউর ভ্যালু দিয়ে আছে তোমার 3, ইজ ইকুয়াল টু, এফালে পি এফ আছে, পি এফর ভ্যালু দিয়ে আছে তোমার 3.6, আর তোমার এটা দিয়ে আছে তোমার এফ আর, বা টু এফ আর, বা তুমি আর এফ যেটা লিখা এটু দিয়ে আছে তোমার 2.4। এতিয়া এইটো যদি আমি ডিভাইড করো চা, এইটো আহিব কিমান আহিব, এইটো আহিব 1.3, এইটো ডিভাইড করিলে, আর এইটো তোমার কিমান আহিব, এইটো আহিব তোমার এইটো 0.0360 হয়ে যাব, মানে পয়েন্ট একটা ডিজিট আগত পয়েন্ট আছে, 10 মাল্টিপ্লাই করলে দশমিকটু গুছি যাব, তো এফালে 240 হল, আর উপর হল 360, তো 240 আর 360 হলে তোমার কিমান হব, এটু 1.5 হব। চা, এই দুটা কি হওয়া নাই, ইকুয়াল হওয়া নাই, তো তুমি ইয়াতে ইকুয়াল আর নট ইকুয়াল লিখব লাগিব, ইকুয়াল দিয়ে কাটি লিখব লাগিব, দেয়ারফোর এটু তুমি এনেকে লিখব লাগিব, ই এফ এটু কিউ আরর সমান্তরাল নহয়, কিউ আরর সমান্তরাল নহয়, কিউ আরর সমান্তরাল নহয়। ইয়াতে চা, তুমি এইখিনি লিখার আগতে তুমি লিখি লব পারা, ইয়াতে থেলসর উপপাদ্য মতে তোমার ই এফ এল এল কিউ আর হব, যদিহে পি ই বাই ই কিউ ইজ ইকুয়াল টু পি এফ বাই এফ আর হয়, বুঝি পেলা? তুমি এই কথাটা ইয়াতে লিখি লব পারা, আর যদি নিলিখা তথাপিও হব। এর পিছত সব আমি 2-এর 2 নম্বরটো কি কৈছো, চা, 2-এর এটো 2 নম্বর, এতে তোমার ভ্যালুকেইটা দিয়াই আছে, ভ্যালুকেইটা দিয়া আছে তোমার পি ই, এটো এটো কি আছিল, ইফালে এটো আছিল পি ই বাই ই কিউ,
পিই, এটা আছে পিই বাই ই কিউ ইজিকুয়াল টু, আর ওইফালে আছে তোমার কি আছে পি এফ বাই এফ আর। এতে আমি ইয়াতে ভ্যালুকেইটা পুট করিম, চাটো দুই নম্বর, দুই নম্বর প্রশ্নটো তোমার ভ্যালুকেইটা দিয়েই আছে, এইটো ভ্যালু পি ইর মান দিয়ে আছে ফোর, হয়নে? তারপর ইকিউর ভ্যালু দিয়ে আছে তোমার ফোর পয়েন্ট ফাইভ, পি এফর ভ্যালু দিয়ে আছে তোমার এইট, আর এটু দিয়ে আছে নাইন, হয়নে? এটু ক্রস মাল্টিপ্লিকেশনও করব পারা, ক্রস মাল্টিপ্লিকেশন করলে যদি ইকুয়াল হয় তাহলে হব এটু ফোর নাইন যা বজ্রপূরণ করলে ফোর নাইন যা থার্টি সিক্স, আর ইফেলে আসব এইট ফাইভ যা ফোরটি জিরো ফোর, এইট ফোর যা থার্টি টু অ্যান্ড ফোর থার্টি সিক্স, আর ইয়াতে একটা পয়েন্ট আসব, তো দুইটা কি হয়েছে সমান হয়েছে, চা এইটু থার্টি সিক্স ইফালও থার্টি সিক্স, দুইটা ইকুয়াল হয়েছে, গতি দেয়ার ফোর তোমার এটু কি হব ই এফ, এটু কিউআরর সমান্তরাল হব, কিউআরর সমান্তরাল হব। মই আকৌ তোমার কৈছো, তুমি ইয়াতে লিখি লব পারা যে থেলসর উপপাদ্য মতে পি ই বাই ই কিউ ইজিকুয়াল টু পি এফ বাই এফ আর হলে তোমার কি হব ই এফ বাই কিউআর প্যারালেল সমান্তরাল হব। তো সেই কারণে তুমি এই দুটার রেশিও লওয়া, রেশিও উলালে যদি ইকুয়াল হয় সমান্তরাল হব, ইকুয়াল নহলে সমান্তরাল নহব, বুঝি পালানে? একেবারে ইজি হয় এইকেটা। সিমিলারলি তোমার যেটু তিনি নম্বর আছে, তিনি নম্বরটা চা কি কৈছে, এটা দুইর তিনি নম্বর, এটা ইফালে করো, ইফালে ঠাই আছে দুইর এটু তিনি নম্বর, চা এতে তোমার পিকিউর ভ্যালু দিয়ে আছে কিমান ওয়ান পয়েন্ট টু এইট, পি আর ভ্যালু দিয়ে আছে টু পয়েন্ট ফাইভ সিক্স, পি ইর ভ্যালু দিয়ে আছে তোমার পয়েন্ট ওয়ান এইট, আর পি এফর ভ্যালু দিয়ে আছে পয়েন্ট থ্রি সিক্স। এতে কিন্তু তোমার যে চিত্র আছে সেই চিত্রের তুমি ইয়াতে উলাই লব লাগিব এটো ভ্যালুটো তোমার কি কি আহিব, এটো ইফালে চা মই চিত্রটো দেখাই দিছো, আর এবার এইটো চিত্র, এই চিত্রটো তোমার ইয়াতে তোমার ভ্যালুকেইটা টোটেলখিনির ভ্যালু যদি দিয়া থাকে, হয়নে? বা তোমার এইখিনির ভ্যালু যদি দিয়া থাকে, বা টোটেলখিনির ভ্যালু যদি দিয়া থাকে, আমি দুইটার ভ্যালু পাই যাম, সেই কারণে এটো কেনেকে করিম, এটো চা, এটো তুমি এনেকে করিব পারা, এতে এটো চাবা রেশিওটো সেমে থাকিব তোমার, এটো পিই বাই কি আহিব ই কিউ ইজিকুয়াল টু, এফালে আহিব তোমার পি এফ ডিভাইডেড বাই এফ আর, বুঝি পালা? এতিয়া চা, এতিয়া তোমার পি ইর যেটো ভ্যালু সেটো দিয়া আছে, পি ইর ভ্যালু দিয়া আছে না, এটো পয়েন্ট ওয়ান এইট, পয়েন্ট ওয়ান এইট দিয়া আছে, ইকিউর ভ্যালু কিন্তু ইয়াতে দিয়া নাই, ইকিউর ভ্যালুটো তুমি ওলাব লাগিব, এটো কেনেকে ওলাবা, এটো চা পি ই বাই ই কিউ, এটো পি ই, এটো চা পি ই বাই কি দিয়া আছে ই কিউ, এতিয়া তুমি ইকিউর ভ্যালুটো কি করিব লাগিব, ওলাব লাগিব, ইকিউর ভ্যালুটো তুমি কেনেকে ওলাবা, পি কিউর পৰা যদি আমি পি ই মাইনাস করো, পি কিউর পৰা মানে গোটেইখিনির পৰা যদি আমি এইখিনি মাইনাস করে দিও, এইখিনি রই যাব না, এইখিনি রই যাব, তো ইয়ারপর আমি ভ্যালুটো পাম, তো ইয়ারপর যদি আমি ভ্যালুটো ওলাবলে যাও, যেটু তোমার ইকিউর ভ্যালু আছে, এই ইকিউর ভ্যালুটো কি হব, এটু হব তোমার পি কিউ মাইনাস পি ই হব, হয়নে? ইজিকুয়াল টু, এতে তোমার পি এফর ভ্যালু দিয়া আছে, পি এফর ভ্যালু কিমান দিয়া আছে, এটো পয়েন্ট থ্রি সিক্স দিয়া আছে, আর ওইফালে আছে এফ আর, এতে এফ আর ভ্যালুটো কিন্তু দিয়া নাই, এফ আর ভ্যালুটো আমি তেনেকে ওলাব পারো, পি আর মাইনাস এটু কি হব, পি এফ হব, এটো চা পি এফ, এটু পি আর যদি এফ আর মাইনাস করে দিও, এটু পি এফটো রই যাব। এতিয়া আমি ইয়াতে গোটেকেইটার ভ্যালু পুট করে দিম, গোটেকেইটার ভ্যালু পুট করলে আমার অ্যান্সার আহি যাব, এতে তোমার পয়েন্ট ওয়ান এইট, পি কিউর ভ্যালু কিমান আছিল, পি কিউর ভ্যালু আছিল তোমার টু পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস, আর ওইফালে পি ইর ভ্যালু আছে তোমার টু পয়েন্ট ওয়ান এইট, আর ওইফালে আছে তোমার পয়েন্ট থ্রি সিক্স, পি আর ভ্যালু দিয়া আছে, এতে পি আর ভ্যালু দিয়া আছে তোমার টু পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস,
এফালে তোমার পি এফ পিএফর ভ্যালু দিয়ে আছে 0.36, এখানে আমার দেওয়া আছে। এটা চা, এখানে যদি আমি ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে আমার কিমান আহিব, এটো আহিব তোমার এটো 2.56, যেটো ইকুইর ভ্যালু 2.56। পি কিউর ভ্যালু কিমান দিয়া আছিল, এতে পি কিউ পি কিউর ভ্যালু 1.28 দিয়া আছে, এটো তোমার 1.28 হব। 1.28-র পরা যদি তোমার কি হয় 1.8 যায়, তাহলে থাকিব কিমান, এতে 0.18 ডিভাইডেড বাই, ইয়াতে তোমার কি থাকিব, ওয়ান পয়েন্ট টু এইটর পরা এটা মাইনাস করা, 1.28-র পরা মাইনাস করব লাগে 0.18, এফালে আহিব 0.1, এফালে 0.18 থাকিব 1.10, হয়নে? আর এফালে এটো আছে তোমার 0.36, আর এফালে তোমার 2.56 মাইনাস 0.36, এখানে মাইনাস করব লাগে, এখানে মাইনাস করলে তোমার কিমান আহিব, হয়নে? এই ভ্যালুটো কয়েকবার চাই লও, এটো পি আর ভ্যালু ইমান, এটো পি আর, আর এটো হয়েছে তোমার পি এফ, এটো 0.36, ঠিক আছে। 2.56 এটো সিক্সর পরা তোমার সিক্স গলে জিরো, ফাইভর পরা থ্রি গলে টু, আর এফালে আহিব টু, তো এটো হল তোমার কিমান 2.20, হয়নে? এতিয়া এটো চা, এফালে আমি গোটেকেইটা যদি পয়েন্ট ক্যানসেল আউট করো, তেতিয়াহলে এটো আহিব 1.8/1.10, আর ইফালে আহিব 3.6/2.20, হয়নে? এতিয়া তোমার এটো যদি টু রে ক্যানসেল আউট করো, এটো 18/110 হব, মানে এটো আহিব 18/110 ইজুয়াল টু, এটো হব 18/110, এতে চাল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে, গতি তোমার কি হব, এটো আসিল তোমার ই এফ, এটো কিউ আর সমান্তরাল, কিউ আর কি হব, সমান্তরাল হব, বুঝি পালানে? এটো অ্যান্সার হয়ে গেল। তারপর থ্রি নম্বর কোয়েশনটা চা, এটো বহুত ইম্পর্টেন্ট হয়, থ্রি নম্বর যে কোয়েশন আছে, এই থ্রি নম্বর কোয়েশনট কি কৈছে চা, চিত্র 6.18 যদি এল এম প্যারালেল কি হয় সিবি হয় আর এল এন প্যারালেল সিডি, প্রমাণ করা যে এ এম বাই এ বি ইজুয়াল টু এ এন বাই এ ডি হয়, এতে তোমার 6.18 দিয়ে আছে, এটো 6.18 এই চিত্রটো তোমার দিয়া আছে, তুমি চিত্রটো ইয়াতে আঁকি লবা, এটো হল তোমার থ্রি নম্বর, চিত্রটো তুমি ইজিলি এনেকে আঁকি লবা, নর্মেলি চিত্রটো আঁকিলে তোমার অঙ্ক করা সুবিধাজনক হয়, এটো এটো এনেকুয়া আছে, এটো এনেকুয়া, এটো হয়েছে তোমার এ বি, এটো হল সি, এটো ডি, এটো এন, এটো এল, আর এটো হয়েছে এম, হয়নে? এটো তোমালোকে ইয়ারে অ্যান্সার করোতে তোমার যিখিনি দিয়া আছে তুমি কিন্তু সেইখিনি লিখি লব লাগিব, হয়? তো এতে তোমার দিয়া আছে কি কি সেইটো তুমি চা, এল এম প্যারালেল সিবি আর এল এন প্যারালেল সিডি, তো এইখানে আমার দিয়া আছে, এটোর সলিউশন তুমি লিখিবা, এতে লিখিবা দিয়া আছে গিভেন, এটো এল এন, এল এন প্যারালেল কি দিয়া আছে সিডি, আৰু আৰু কি দিয়া আছে এল এম, এটো এল এম প্যারালেল কি দিয়া আছে বি সি, এটো দিয়া আছে বি সি। এতিয়া আমি কি প্রমাণ করিব লাগে সেটো তুমি এবার লিখি লবা, এটো প্রমাণ করিব লাগে যে, প্রমাণ করিব এটো লাগে যে, কি প্রমাণ করিম আমি, এটো এ এম বাই এম বি ইজুয়াল টু এ এল এ এন বাই এ ডি, হয়নে? এ এন বাই এডি, এটো প্রমাণ করিব লাগে। এতে আমি এটো প্রমাণ করিম, সবা বহুত ইজি হয়, এটো কেনেকে তুমি প্রমাণ করিবা, ইয়াতে এটো প্রমাণ, চা ইয়াতে যেটো চিত্র আছে, চিত্রত চা এ বি সি একটা ত্রিভুজ, হয়নে?
এ বি সি একটা ত্রিভুজ আর এ ডি সি বা এ সি ডিও একটা কী হয় ত্রিভুজ হয়। তো এ বি সি যদি ত্রিভুজ হয় তাহলে এল এম টু বি সির সমান্তরাল আছে, আর থেলসর উপপাদ্য মতে যদি এই টু লাইন আর ইটু লাইন যদি সমান্তরাল হয় তাহলে ইহতর অনুরূপ বাহুবুরার অনুপাত কি হব, সমান হব। তো ইয়াতে তোমার সেই প্রমাণত তুমি এনেকে লিখা ত্রিভুজ এ বি সির পরা এ বি সির পরা পাও আমি কি পাম, ইয়াতে ইয়াতে পাম আমি এ এম ডিভাইডেড বাই এম বি ইজ ইকুয়াল টু এফালে পাম আমি এ এল বাই এল সি, এটা এফালে চা এ এম বাই এম বি ইজ ইকুয়াল টু এ এল বাই এল সি, যেহেতু তোমার এইটু ত্রিভুজ লওয়া হয়েছে তো সেই কারণে এইটু হব, বুঝি পালা? এইটু দিয়া এইটু তোমার কি হওয়ার কারণে হল, এইটু হল তোমার থেলসর উপপাদ্যর কারণে, এটু থেলসর উপপাদ্যর ব্যবহার করে আমি লিখিছো, এটু থেলসর উপপাদ্য মতে। এতিয়া চোৱা এইটো তুমি এক নম্বর দিয়া, এইটো ইকুয়েশন নম্বর ওয়ান, আর আমি লম এ সি ডি ত্রিভুজর পৰা, ট্রায়াঙ্গল এ সি ডির পৰা, ইয়াৰে পৰা আমি কি পাম, ইয়াৰে পৰা পাম আমি এ এল ডিভাইডেড বাই এল সি ইজ ইকুয়াল টু এফালে আমি কি পাম এ এন ডিভাইডেড বাই এন ডি, এটো দিয়া দুই নম্বর। আর এইটো তোমার কি হয়, এইটো থেলসর উপপাদ্য মতেই হয়, এইটো থেলসর উপপাদ্য, থেলসর উপপাদ্য মতে হয়, বুঝি পালানে? এতিয়া চোৱা ইফালে যেটো আমি এক নম্বর পাইছো আর ইফালে যেটো দুই নম্বর ইকুয়েশন পাইছো এইফালে লক্ষ্য করা এ এল বাই এল সি ইফালেও আছে এ এল বাই এল সি। এতিয়া এ এল বাই এল সির ভ্যালু পাইছো আমি দুটা, এটা পাইছো এ এম বাই এম বি আর এটা পাইছো এ এন বাই এন ডি, গতি এক আর দুইর পর আমি কি লিখিব পারো, দেয়ারফোর এটু ওয়ান এন্ড টু ইমপ্লাইজ, যেহেতু ভ্যালু দুটা আছে গতি ইহতর রাইট সাইডও কি হয়ে যাব, ইকুয়াল হয়ে যাব, মানে এ এম বাই এম বি ইজ ইকুয়াল টু এ এন ডিভাইডেড বাই এন ডি, এটু এইটোয়ে তো আমাকে ইয়াতে কি প্রমাণ করবল দিছিল, গতি এইটো আমার প্রমাণ করা হয়ে গল। তো ইয়াতে লিখিবা প্রমাণিত, বুঝি পালানে? এটু আমার হয়ে গল। এর পিছত চারি নম্বর যেটু প্রশ্ন আছে, যেটু চারি নম্বর কোশ্চন আছে, এই চারি নম্বর কোশ্চনটা আমি অহা ক্লাসত আলোচনা করিম, তোমালোকে ভিডিওবুর রেগুলারলি চাই থাকিবা মরমর ছাত্র ছাত্রী সকল। আজির কারণে এইখিনিয়ে, ধন্যবাদ।